চ্যানেল, আমি কবিতা। আমার আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি একটু অন্য ধরনের এক্সপেরিমেন্টের কথা বলবো। আমরা অনেকে বাড়িতে থাকি, আবার বাড়ির বাইরেও থাকি পড়াশুনো, চাকরি কিংবা অন্যান্য কাজের জন্য। তাই মাঝে মধ্যে যখন পরীক্ষার চাপ, অফিসের চাপ, রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়া কিংবা বাড়ির অন্য কোনো সমস্যা হলে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি বা খাওয়ার অর্ডার করি। এছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকে না। কিন্তু বাইরের খাওয়ার কতটা আনহেলদি আমরা সবাই জানি। তাই আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে রান্না না করে, বাইরের খাওয়ার না খেয়ে সারাদিন কি কি হেলদি খাবার খেতে পারবেন। সো লেটস গেট দ্য ভিডিও। দিনের শুরুতে প্রথমেই ঘুম থেকে উঠে এক গ্লাস ঠান্ডা জল খেতে হবে। জল আমাদের ঘুমের ক্লান্তি কাটিয়ে শরীরে নতুন এনার্জি সঞ্চার করে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। এখন সকাল 7টা আর আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানানোর জন্য নিয়েছি 1/2 কাপ রোস্টেড ওটস, 1/2 কাপ টোন মিল্ক, 1টি কলা স্লাইস, 6 থেকে 7টি আমন্ড কুচি আর 1 চামচ হানি। এবার সবগুলি উপাদান ভালো করে মিক্সড করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। আপনি চাইলে সেম পদ্ধতি অনুসরণ করে আগের দিন রাতেও এটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এক ঘন্টা হয়ে গেছে, এখন সকাল 8টা আর ওটসটাকে আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। সঙ্গে নিয়েছি 1 গ্লাস টোন মিল্ক। আমি কোনো প্রোটিন পাউডার অ্যাড করিনি এর সাথে। আপনি চাইলে আপনার পছন্দ মতো প্রোটিন পাউডার অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড মাই হেলদি ব্রেকফাস্ট ইজ রেডি। আই এম সো হাংরি। এটা আমার অল টাইমের জন্য খুব খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এমনি যারা ওটস খেতে পছন্দও করেন না, তারাও এই ব্রেকফাস্টটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ব্রেকফাস্টের পরে এবং লাঞ্চের আগে পর্যন্ত আপনার পছন্দের চকলেট এবং চিপস খেতে পারেন। আর এই দুটি যদি হোমমেড হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন দুপুর 12টা আর আমাদের লাঞ্চ করার টাইম। কি ভাবছেন, খাওয়ার অর্ডার করবেন, রেস্টুরেন্টে খেতে যাবেন? আরে থামুন থামুন, আমার রেসিপিটা তো দেখে নিন। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রয়োজন 1 বাটি মুড়ি, 1/2 কাপ বাদাম ভাজা, 1টি টমেটো কুচি, 1/2 কাপ ছোলা, 1টি শসা কুচি, 1টি গাজর কুচি, 1টি লঙ্কা কুচি, 1/2 মুঠোর মতো ধনে পাতা, টেস্ট অনুযায়ী লবণ, আর যেটা ছাড়া আমাদের মুড়ি মাখা অসম্ভব সেটা হলো চাট মশালা, 1/2 চামচ চাট মশালা। এরপর ভালোভাবে মিশিয়ে নিন। নাও ইউর টেস্টি হেলদি লাঞ্চ ইজ রেডি। সো এনজয় ইউর লাঞ্চ। কি ভাবছেন, লাঞ্চে মুড়ি? ইম্পসিবল, নো ওয়ে। অসুবিধা দিন মাঝে মধ্যে চলে, আর এটার যা গন্ধ, উফ। দারুন। আর হ্যাঁ, যারা দুধ খেতে পছন্দ করেন না, তারা লাঞ্চের পরে দই খেতে পারেন। এখন বিকেল 5টা বাজে, এখন আমাদের স্ন্যাক্সের টাইম। হেলদি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন ক্যারোট জুস, সঙ্গে আপনার পছন্দের মতো ফ্রুট কিংবা ড্রাই ফুডও নিতে পারেন। গাজরের জুস বানানোর জন্য 1টি গাজরের খোসা ছাড়িয়ে হয় আপনি ছোট ছোট টুকরো করে এতে মিল্ক অ্যাড করে জুস বানিয়ে ফেলতে পারেন, কিংবা আমি যেভাবে করছি এই পদ্ধতিটাও অনুসরণ করতে পারেন। এরপর এগুলি 1টি গ্লাসে ঢেলে নিন আর 1 কাপ মিল্ক এতে অ্যাড করুন, সঙ্গে 1 চামচ হানি। ব্যাস, আপনার হেলদি স্ন্যাক্স রেডি। নাও এনজয় ইউর স্ন্যাক্স। আমি এখানে ক্যারোট জুসের সাথে গোটা আপেল নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ফ্রুট কিংবা ড্রাই ফ্রুটও সঙ্গে নিতে পারেন। কি ভাবছেন, প্লেট খালি? রাতে ডিনারে কি খাবেন বলেনি, চেক করে নিন রেসিপিটা। রাতের ডিনারের জন্য 4টি ব্রাউন ব্রেড নিতে পারেন আর সঙ্গে পিনাট বাটার। আপনি চাইলে অন্য কোনো বাটারও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, ব্রেড কেনার সময় অবশ্যই ইনগ্রিডিয়েন্ট চেক করে নেবেন যাতে ময়দা না থাকে। এবার ব্রেডে ভালো করে বাটার লাগিয়ে নিন আর সঙ্গে বানিয়ে ফেলুন স্যালাড। স্যালাড বানানোর জন্য নিয়েছি কিছুটা লেটুস পাতা, স্লাইস করে কেটে নিয়েছি 1টি শসা, 1টি গাজর, 1টি টমেটো,
আর এক মুঠো ধনে পাতা। এরপর মিশাবো হাফ বাটির মতো কাঁচা মটরশুঁটি আর সঙ্গে হাফ চামচের মতো ব্ল্যাক পেপার, আর টেস্ট অনুযায়ী সল্ট, লেবুর রস। এরপর সবগুলি উপাদান মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আপনার হেলদি ডিনার। এটি যে কেউ ট্রাই করতে পারেন, কারণ এটি ইজি এবং হেলদি। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি কবিতা আসবো আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।